হ্যাঁ বন্ধুরা, এক বছরে রিচার্জ ফ্রি করবে এই কোম্পানি। টক টাইম ডেটা এক বছরের জন্য ফ্রি। আগামী বছরের শুরুতে এই কোম্পানি ফ্রি করতে চলেছে, একদম ফ্রি। আনলিমিটেড ডেটা, আনলিমিটেড রিচার্জ এক বছরের জন্য ফ্রি, এবং জিওর সঙ্গে টেক্কা দিতে চলেছে বছরের শুরুতে। এবার নতুন বছরে সারা ভারতে মোবাইল পরিষেবা যোগান্তকারী পরিবর্তন এনে সারা বছর আনলিমিটেড ফ্রি কল ও ডেটা, আনলিমিটেড ফ্রি রিচার্জ এক বছরের জন্য ফ্রি করে দিচ্ছে কোন কোম্পানি জানেন? জানুন। আর এই পরিকল্পনা শুরু করেছে স্টারলিংক নামক বিদেশি কোম্পানি। সবচেয়ে বড় খবর হলো এই যে এই কোম্পানির মালিক বিশ্বের অন্যতম ধনী, মার্কেটে কার্যত রাজত্ব করে আসা জিওর দিন হয়তো এবার শেষ হতে চলেছে, এমনটাই দাবি করা হচ্ছে সংস্থার তরফ থেকে। ধনকুবের এলন মাস্ক বিশেষজ্ঞরা মনে করছেন, যদি একবার ভারতে নিজের জায়গায় জমিয়ে নিতে পারেন তাহলে খুবই সমস্যায় পড়বে এশিয়ার ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। কারণ টেলিকম ব্যবসার সাথে সাথে এই কোম্পানি আরও নতুন ব্যবসার পরিকল্পনা ইতিমধ্যে কাজ শুরু করেছে আনলিমিটেড ফ্রি রিচার্জের। যদিও অন্যান্য সমস্ত সংস্থাগুলোর সঙ্গে টক্কর থাকলে জিওর সঙ্গে টেক্কা দেওয়া বেশ ভালো হতে চলেছে এলন মাস্কের স্টারলিংকে। কারণ এত সহজেও জিও ছেড়ে দেবে না। জিও যে মার্কেট ছেড়ে দেবে না সে কথা সকলেই জানে আনলিমিটেড ফ্রি রিচার্জে। তাই কম্পিটিশনের বাজারে জিওর প্ল্যান খরচাও কমাতে হবে, যার ফলে আখেরে লাভ হবে গ্রাহকদেরই। বিভিন্ন সংবাদ মাধ্যমে মাথাফোট জানা যাচ্ছে, সাধারণত ভারতে টাওয়ার ভিত্তিক মোবাইল নেটওয়ার্ক চালু আছে, যার জন্য টাওয়ারের খরচ এবং মেনটেন্যান্স খরচাও খুব বেশি। কিন্তু সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে স্টারলিং এলাকা ভিত্তিক টাওয়ার না দিয়ে স্যাটেলাইট ভিত্তিক পরিষেবা চালু করবে, যার জন্য এলাকা ভিত্তিক যে খরচ তা অনেকটাই কম হবে। এলাকা ভিত্তিক যে খরচ সেটা কার্যত লাগবে না, এবং মোবাইল ফ্রিকুয়েন্সি কম থাকলেও চলবে। তাই এই পরিষেবার আনলিমিটেড ফ্রি রিচার্জ কোম্পানিকে বেশি বেগ পেতে হবে না। কিন্তু এই ব্যবসা শুরু হলে অন্য কোম্পানির লস হবে, তাই আদৌ কি চালু করতে
লাইসেন্স এর কাজ শুরু করে দিয়েছে এবং একটি বিজ্ঞাপনেও দেখা যাচ্ছে আগামী 31 জানুয়ারির মধ্যে লাইসেন্স পেয়ে যাবে সংশ্লিষ্ট সংস্থা আর তারপরে 2022 মার্চ মাসের মধ্যে চালু হয়ে যাবে গ্রাহক পরিষেবা আনলিমিটেড ফ্রি রিচার্জ এবং সংস্থার তরফ থেকে জানানো হয়েছে প্রথম বছর গ্রাহকদের জন্য সব কিছু ফ্রি থাকবে এবং এরপর এই কোম্পানির রিচার্জ প্ল্যান এত সস্তা হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কি মনে হয় জিওর জামানায় স্টারলিং কি ব্যবসা জমাতে পারবে নিচে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ